বিশালগড়ের প্রভুরামপুর কেন্দ্রীয় সংশোধনাগার থেকে সাজাপ্রাপ্ত আসামি পলাতক কাণ্ডে বুধবার দুজন জেল পুলিশ থেকে আটক করল বিশালগড় থানার পুলিশ। মঙ্গলবার ভোরে জেল কর্তৃপক্ষ জানতে পারে কুখ্যাত আসামি এনএলএফটি জঙ্গি স্বর্ণকুমার ত্রিপুরা জেল থেকে পালিয়েছে। ঘটনার পরপরই কারাগারি ছুটে যান সিপাইজলা জেলার বিজিরেটি, জেলাশাসক নাগেশ বি প্রমুখ। কিন্তু এখনো পর্যন্ত পলাতক স্বর্ণকুমারের কোন হদিশ পাওয়ায়নি পুলিশ। বিশালগড় থানার ওসি রানা চ্যাটার্জি বুধবার সাংবাদিকদের জানান, দুজন জেল কর্মীর এই ঘটনায় যুক্ত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের একজনের নাম হল মফিজ মিয়া এবং আরেকজনের নাম তপন রূপিনী। আমাদের এখানে গতকালকে একটা কেস ফেয়ারে রেজিস্ট্রেশন হয়েছে। আমাদের কেসটি কেন্দ্রীয় সংশোধনাগার থেকে একজন লাইফ কনভিক্ট এসকেপ করেছে, তো ওর এই কেসের ইনভেস্টিগেশনে আমরা দুজনকে আমরা অ্যারেস্ট করেছি এবং ইনভেস্টিগেশন আমাদের চলছে ট্রেস করার জন্য। স্যার কী নাম তাদের? একজনের নাম মফিজ মিয়া, মোহাম্মদ মফিজ মিয়া, আর একজনের নাম হচ্ছে তপন রুবিন। কী করতো তারা? তারা জেল কর্মী, ওয়ার্ডার, কেন্দ্রীয় সংশোধনের কর্মী। স্যার যে আসামিটা পালিয়ে গিয়েছে তার কী নাম? স্যার স্বর্ণকুমার ত্রিপুরা। তাকে খোঁজার জন্য কি কোনোখানে তল্লাশি চালানো হয়েছে? সমগ্র প্রসিডিউর করা হচ্ছে, তাকে তল্লাশি করার জন্য যা যা করণীয় সব কিছুই করা হচ্ছে। স্যার জেল থেকে কীভাবে পালিয়ে গিয়েছে এমন কোনো সমগ্র প্রক্রিয়াটাই আমরা ইনভেস্টিগেশন করে দেখছি। ইনভেস্টিগেশন করার জন্যই তো আমরা তাদেরকে অ্যারেস্ট করেছি এবং যাবতীয় যা ইনভেস্টিগেশনের ফর্মালিটি আছে সব কিছু করা হচ্ছে।